দুপুর 2টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজীর রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 50 দিন পর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা। জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের ঢল। জেকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি। ছুটিতে পর্যটকে মুখরিত সাগরকন্যা। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 6:34 ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনানৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজয় দিবস উদযাপন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। নারী পুরুষ শিশু বৃদ্ধদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। হাজার হাজার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা আনন্দে মেতে উঠেছেন। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখে হাতে জাতীয় পতাকার ছবি, পাশাপাশি স্মৃতিসৌধের ছবি এঁকেছেন কেউ কেউ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল স্বাধীন দেশ, সেই শহীদদের স্মরণে শনিবার রাতে প্রথম প্রহরেই ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে স্মৃতিসৌধ এলাকায় আসতে থাকে মানুষ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 8টার দিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর প্রথমবার দীর্ঘ 49 দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনও বন্ধ, দলটির সিনিয়র কোনো নেতা এখনও এই এলাকায় আসেনি। বিএনপির পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য শনিবার বেলা 11টার পর থেকে এই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। বেলা 1টায় এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সফল করার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে সার্বিক পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। বিজয় দিবসের মিছিলে নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকাল 8:30 রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বিএনপির বিজয় র্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, এজন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা, এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে
ফলমূল ও মিষ্টান্ন পাঠানো হয় প্রধানমন্ত্রীর তরফে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ারি আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যোদ্ধাত মুক্তিযোদ্ধাদের কাছে উপহার পৌঁছে দেন। প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট, তাই খাবারের যত্ন থাকুন নিশ্চিন্ত ফ্রেস্কো কন্টেইনার। পৌষের প্রথম দিনেই 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সারাদেশে জেঁকে বসেছে শীত। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা 10 ডিগ্রির চেয়ে বেশি থাকলেও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে দেশজুড়ে শৈত্যপ্রবাহের অনুভূতি বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ পৌষের পহেলা তারিখ, কাগজে কলমে শুরু হলে ঋতু শীত, যদিও প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে আরও মাসখানেক আগেই। জয়পুরহাটে উত্তর এক্সপ্রেসের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাত 11:50 দিকে স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী উত্তর এক্সপ্রেস জয়পুরহাট স্টেশন পৌঁছলে একটি বগিতে আগুন দেখেন যাত্রীরা। পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে আসার আগ মুহূর্তে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দুদিনের ছুটি ও অবরোধ না থাকায় দীর্ঘদিন পরে সাগরকন্যা কুয়াকাটার তীরে ছুটে এসেছেন বহু পর্যটক। পর্যটকদের আনাগোনা বাড়ায় স্থানীয় 16টি পেশার মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। ক্ষতি পুষিয়ে উঠতে ব্যবসায়ীরা পর্যটকদের জন্য বিশেষ ছাড় ও সুবিধা দিচ্ছেন। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দীর্ঘদিন পরে পর্যটকে চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার, সাথে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সরগম কুয়াকাটা সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পট। জানা যায় 28 অক্টোবর থেকে বিএনপির ডাকা টানা অবরোধ কর্মসূচিতে পর্যটন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকায় পর্যটক শূন্য হয়ে পড়ে কুয়াকাটা। তবে দুদিনের ছুটি ও অবরোধ না থাকায় সাগরকন্যা তীরে ছুটে এসেছেন বহু পর্যটক। অবরোধ থাকার কারণে পর্যটন স্পটগুলো আপনারা জানেন যে আসলে পর্যটকের একটা শূন্যতা হয়েছিল, সেই শূন্যতা উপেক্ষা করে আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা যারা ট্যুর অপারেটর আছি, যা আমরা যারা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত আছি, আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটায় কিন্তু চোখে পড়ার মতো পর্যটক এবং পর্যটকের মুখরিত হয়ে উঠছে কুয়াকাটা সমুদ্রে। আমাদের সরে জমিনে দেখা যায় কুয়াকাটার সুটকিপল্লী, গঙ্গামতীর সৈকত, রাখাইনপল্লী ইকো পার্ক, ইলিশ পার্ক, লেম্বুরবন ও সৈকতের ঝাউবাগান সহ অধিকাংশ পর্যটন স্পটে এখন পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। আগত পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ সহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠছেন। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকত ঘুরে বেড়াচ্ছেন। এবং হোটেল মোটেলগুলো, বেশিরভাগ হোটেল মোটেলগুলো বুকিং আছে এবং খাবার স্টলগুলো, রেস্তোরাঁগুলো ভালো মানের খাবার দেওয়ার জন্য তারা কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে আছে। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা এখানে ভ্রমণ আছেন তাদেরকে সার্বক্ষণিক এবং 100% সেবা দেওয়ার জন্য আমরা যারা ট্যুর অপারেটর আছি আমরা প্রস্তুত আছি। খুলনা থেকে ঘুরতে আসা রাব্বি জাগোনিউজকে বলেন, আমি পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসলাম। কয়েকদিন আগে থেকে আসার ইচ্ছে কিন্তু অবরোধের কারণে সাহস হচ্ছিল না। দুই দিনের ছুটি পেয়ে বেড়াতে এসেছি, মৌসুমের শুরুতে সূর্যাস্তটা উপভোগ করলাম। দীর্ঘদিন পর কুয়াকাটায় পর্যটকের আনাগোনা বাড়ায় স্থানীয় 16টি পেশার মানুষের মুখে হাসি ফুটতে শুরু করেছে। ক্ষতি পুষিয়ে উঠতে ব্যবসায়ীরা পর্যটকদের জন্য বিশেষ ছাড় ও সুবিধা দিচ্ছেন। থাকছে এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় অভিযান চালানোর সময় ভুল করে 3 ইসরায়েলি জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ওই 3 জনকে দূর থেকে হুমকি দেবে ভেবে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। শুক্রবার এই ঘটনার কথা স্বীকার করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
তারা বলেছে এই ঘটনার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে সুজাইরা এলাকায় যুদ্ধের সময় সেনারা ভুল করে তিন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করেছিল, ফলস্বরূপ সেনারা তাদের দিকে গুলি চালায় এবং তারা নিহত হন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় 11 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান বেলুচিস্তানের রাস্ক শহরে এই হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি নিশ্চিত করে তিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমতি বলেন, তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে 1,400 কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছেন, তাছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।